করলো আপনাদেরকে? মারধর বলতে ছাপ্পা মারে, ছাপ্পা মেরে ভোট করায়। কিন্তু হচ্ছে এইবারে ছাপ্পা করতে হয়নি, গ্রামবাসীরা আপত্তি করার পরে আগের দিন সিআরপিএফ ঢুকে সেই ছাপ্পাটা করতে না পারার প্রতিশোধ নিয়ে যাবে। আজ কারা ছাপ্পা মারে? কারা? টিএমসিরা ছাপ্পা মারে, এবং টিএমসির এখন গ্রাম সাংসদ হয়ে আছেন উনি। আপনাদের কত নম্বর বুথ? আমাদের হচ্ছে 53 নম্বর বুথ, ওনাদেরটা হচ্ছে 47 বুথ। মন্ডল সভাপতি? আমি মন্ডল সভাপতি, 1 নম্বর মন্ডলে। ঠিক আছে, তারপরে আমাদের কাছে যখন কালকে রাত্রে পরশুদিন রাত্রে যখন আমাদের কাছে খবর আছে ওরা দলবল নিয়ে অ্যাটাক করেছে আমাদের ছেলেদের মারার জন্য, তখন আমরা হচ্ছে সেক্টর অফিসারকে ফোন করি, সেক্টর অফিসার পুলিশ পাঠায়, তার সামনেই অত্যাচার চালাতে থাকে, মারধর ধাক্কাধাক্কি করতে থাকে। তারপরে আবার সেন্ট্রাল ফোর্স যায়, সেন্ট্রাল ফোর্স দিয়ে সেখানে লাঠি চার্জ করে সরিয়ে দেয়। সেই দিনকে সেখানের মতো সমাপ্ত হয়, ফোটটাও কমপ্লিট হয়ে যায়, ছাপ্পা রিগিং করতে পারে না। ছাপ্পা রিগিং না করার ফলে পরের দিন সকালবেলায় ওরা যখন ঘুমাচ্ছে ধাক্কা মেরে ঘরে ঢুকে আমাকে আমার সভাপতি বলে, ঘরে ঢুকে এবার প্রচণ্ড মারধর করে, এমনকি একটা বাচ্চা ছিল তাকেও ধাক্কা মেরে ফেলে কাছার মারে। শুধু কি মাত্র বিজেপি করার অপরাধে মারধর করলো? শুধু বিজেপি করার অপরাধে, আর কোনো সত্যতা নেই। না, তাহলে ওই জায়গা থেকে কি তৃণমূল পায়ের মাটি সরে যাচ্ছে? মাটি সরে যাচ্ছে বলেই তো তাই জন্য এই জিনিসটা করতে হলো, অস্তিত্ব থাকছে না ওই ওই নেতার। আপনারা অভিযোগ করেছেন? বিপন্ন হওয়ার ফলেই তো আজকে এই প্রতিশোধ। আপনারা অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করিনি, আগে রুগীকে বাঁচাই, আগে রুগী করবেন তো সেবা দেওয়ার আগের কাজ, ওই ফার্স্ট প্রায়োরিটি। অভিযোগ করবেন তো? হ্যাঁ হ্যাঁ করবো, অবশ্যই করবো, আমরা সেই তৈরি আছি। আগে মানুষকে হসপিটালে ভর্তি করি, ভর্তি করার পরে আমাদের আমাদের যা করণীয় আমরা তা করি। অভিযোগ, এর কোনো সত্যতা নেই। এখন ভোটে হেরে যাবে ওই, ওটা হচ্ছে রাজীবপুর গ্রাম, রাজীবপুর গ্রাম, ওখানে ওই বুথে হচ্ছে আমার অঞ্চল সভাপতি বাড়ি শ্যামল মন্ডল। তা ন্যাচারালি মেয়েরা মিথ্যে অভিযোগ করে তৃণমূলকে ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ পারিবারিক বৈষয়িক বিষয়, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, ভোটেরও কোনো যোগ নেই। আচ্ছা। মারধর বলতে ছাপ্পা মারে, ছাপ্পা মেরে ভোট করায়। কিন্তু হচ্ছে এইবারে ছাপ্পা করতে হয়নি, গ্রামবাসীরা আপত্তি করার পরে আগের দিন সিআরপিএফ ঢুকে সেই ছাপ্পাটা করতে না পারার প্রতিশোধ নিয়ে যাবে। আজ কারা ছাপ্পা মারে? কারা? টিএমসিরা ছাপ্পা মারে, এবং টিএমসির এখন গ্রাম সাংসদ হয়ে আছেন উনি। আপনাদের কত নম্বর বুথ? আমাদের হচ্ছে 53 নম্বর বুথ, ওনাদেরটা হচ্ছে 47 বুথ। মন্ডল সভাপতি? আমি মন্ডল সভাপতি, 1 নম্বর মন্ডলে। ঠিক আছে, তারপরে আমাদের কাছে যখন কালকে রাত্রে পরশুদিন রাত্রে যখন আমাদের কাছে খবর আছে ওরা দলবল নিয়ে অ্যাটাক করেছে আমাদের ছেলেদের মারার জন্য, তখন আমরা হচ্ছে সেক্টর অফিসারকে ফোন করি, সেক্টর অফিসার পুলিশ পাঠায়, তার সামনেই অত্যাচার চালাতে থাকে, মারধর ধাক্কাধাক্কি করতে থাকে। তারপরে আবার সেন্ট্রাল ফোর্স যায়, সেন্ট্রাল ফোর্স দিয়ে সেখানে লাঠি চার্জ করে সরিয়ে দেয়। সেই দিনকে সেখানের মতো সমাপ্ত হয়, ফোটটাও কমপ্লিট হয়ে যায়, ছাপ্পা রিগিং করতে পারে না। ছাপ্পা রিগিং না করার ফলে পরের দিন সকালবেলায় ওরা যখন ঘুমাচ্ছে ধাক্কা মেরে ঘরে ঢুকে আমাকে আমার সভাপতি বলে, ঘরে ঢুকে এবার প্রচণ্ড মারধর করে, এমনকি একটা বাচ্চা ছিল তাকেও ধাক্কা মেরে ফেলে কাছার মারে। শুধু কি মাত্র বিজেপি করার অপরাধে মারধর করলো? শুধু বিজেপি করার অপরাধে, আর কোনো সত্যতা নেই। না, তাহলে ওই জায়গা থেকে কি তৃণমূল পায়ের মাটি সরে যাচ্ছে? মাটি সরে যাচ্ছে বলেই তো তাই জন্য এই জিনিসটা করতে হলো, অস্তিত্ব থাকছে না ওই ওই নেতার। আপনারা অভিযোগ করেছেন? বিপন্ন হওয়ার ফলেই তো আজকে এই প্রতিশোধ। আপনারা অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করিনি, আগে রুগীকে বাঁচাই, আগে রুগী করবেন তো সেবা দেওয়ার আগের কাজ, ওই ফার্স্ট প্রায়োরিটি। অভিযোগ করবেন তো? হ্যাঁ হ্যাঁ করবো, অবশ্যই করবো, আমরা সেই তৈরি আছি। আগে মানুষকে হসপিটালে ভর্তি করি, ভর্তি করার পরে আমাদের আমাদের যা করণীয় আমরা তা করি। অভিযোগ, এর কোনো সত্যতা নেই। এখন ভোটে হেরে যাবে ওই, ওটা হচ্ছে রাজীবপুর গ্রাম, রাজীবপুর গ্রাম, ওখানে ওই বুথে হচ্ছে আমার অঞ্চল সভাপতি বাড়ি শ্যামল মন্ডল।
তা ন্যাচারালি মেয়েরা মিথ্যে অভিযোগ করে তৃণমূলকে ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এরা সম্পূর্ণ পারিবারিক বৈষয়িক বিষয়, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, ভোটেরও কোনো যোগ নেই। আচ্ছা।